हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आज के आमी आबारो हाजिर हुए गेलाम आपनादेर सामने आरेकटी नतून ब्लग निये। आर आज के आमी आपनादेरके देखाबो आमार फ्रंटेर गार्डेने अनेकगुलो फुल फुटेछे, सेगुलो एकटु शेयर करब आपनादेर साथे। आर आमार ब्याकयार्डे आमी की की गाछ लागिएछि सेगुलो आपनादेरके एकटु देखाबो। तो आर देरी ना करे चलेन आपनादेरके आमार फुल गाछगुलि देखाई। आगे एक बार एकटू देखे तो तक अत बेसि फुल फुटे एन आो फुल फुटे सामने और फुल फुटबे इनशाला। तो आसले हमार फुलगलो देखाते अपन के खूब भलो लागे, तई आबार के देखा तो चलें देखा। ये देखें ये गोलाप गाचटाते अनेक हजार हजार गोलाप फुल फुटे आो कलि आो फुटबे जे नीचे थे ऊपर पर्यंत देखें। फुलगुलो फुटे देखें एगुलो अनेक बड़ो बड़ो है फुलगुलो। एगुलो हच्छे पियोनी फुल गाछ, एगुलो हच्छे एगुलोर ग्रानो अनेक सुंदर। एगुलो हच्छे पियोनी फुल गाछ आरो आसबे सामने। ये एखाने कलि आरो फुल फुटबे। ये एखाने फुल फुटेछे एगुलो पियोनी फुल। एखाने गोलापेर कलि ओई जे ओदिके देखेन अन्य फुल गाछ। ये जे एखाने पार्पल कालारेर पियोनी फुल। तारपर देखेन एखाने आरेकटा कि फुल आरेकटा फुल गाछ देखेन एखाने लताय लताय उठछे। जे तारपर ये एक ब्लीडिंग हार्ट फुल गाछ एखानेओ आछे ब्लीडिंग हार्ट। एखाने गोलापो आछे। गोलापेओ एटाओ आरेकटा फुल गोलाप गाछ। एटा एखाने कलि एखाने फुल एखाने आरो कलि आछे आरो आसबे सामने। ये देखेन ए गाछगुलो खूब सुंदर। एखाने कलि आसछे। ये देखेन ए गाछगुलो कत सुंदर। ये देखें हमारे आरेकटा गोलाप गाछ। एखाने ए गोलापगुलोते दुईटा दुईटा कलर गोलाप फुलगुलो। आगे ये फुल गाछगुलो देखाय देखें खूब सुंदर फुल गाछगुलो। ये जे देखें ये एकटा गोलाप गाछ, एटा हलुद रंगेर गोलाप। कालो गुलाब रमजान मासे गाछटा लागिए एक वीडियो आई गाछटा कोथा थेके किनेछि एवं लागानोर वीडियोटाओ आछे। एटा कालो गुलाब। देखेन एखाने कत सुंदर फुल गाछ। ये जे एकटा गोलाप गाछ एटाते अनेकगुलो गोलाप फुल फुटेछे देखेन अनेकगुलो गोलाप फुल। एटाते एई गोलाप गाछेर फुलगुलोर गन्धटाओ खूबई सुंदर, गन्धटाओ खूबई सुंदर। एखाने एकटा जिनिस देखेन एटा एखाने एकटाई गाछ किन्तु एई जे एदिके हच्छे गोलापी फुल एदिके हच्छे सादा फुल। एकटा गाछेई दुई धरनेर फुल फुटे आछे गोलाप। এটা আরেকটা গোলাপ গাছ যেটা আছে লাল রঙের। এগুলো কলি এখনো ফুটে নাই কলি। এই যেটা আরেকটা গোলাপ গাছ এটা কি রঙের ফুল ফুটবে জানি না, এখনো কলি আসতেছে। আবারও ফুল ফুটলে আপনাদেরকে দেখাবো।
এই যে এই গোলাপ গাছটার কথা বলতেছি, এই দেখেন এখানে দুইটা কালার, এই যে লাল আবার গোলাপি স্টেপ ফুল গাছটা দেখেন, গোলাপ গাছটা। এই যে গোলাপি রঙের পিওনি ফুল কত বড় হয়েছে দেখেন, এগুলো গন্ধ খুবই সুন্দর, খুবই সুন্দর গ্রাম। এই যে এখানে আরেকটা গোলাপ গাছ আছে দেখেন, খুব সুন্দর কালারটা। এই যে এটা, এই গাছটা দেখেন কত সুন্দর, এটাতে পার্পেল রঙের ফুল ফুটে। এই যে এটা, এইটা রঙটা এরকম, আবার এটার রঙটা দেখেন একদম ডার্ক পার্পেল রঙ। এটা আর একটা গাছ, এখানে অনেক ফুল ফুটেছে। এই যে গোলাপ গাছ, এটাও গোলাপ গাছ, এখানে দেখেন কতগুলো গোলাপ ফুল ফুটেছে। একটা গাছে অনেক অনেক গোল ফুল, যে নিচে ফুলের পাপড়ি পড়ে আছে। একশো ফুল ফুটে আছে এটাতে। এই যে এটা আরেকটা পিওনি ফুল গাছ দেখেন কত সুন্দর, পিওনি ফুল গাছ। এই যে এটা আরেকটা গোলাপ গাছ, এখানেও কতগুলো ফুল ফুটেছে। আসলে অনেক অনেক ফুল ফুটে আমাদের গোলাপ গাছে, অনেক অনেক ফুল দেখেন। যেটা পিওনি গাছ, আরেকটা পিওনি ফুল গাছ। যে এটা একটা হলুদ গোলাপ গাছ, অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে এখানে। এটা হলো কালো গোলাপ ফুল গাছ, এই গাছটা আমরা রমজান মাসে লাগিয়েছিলাম। আরো কলি আছে,
এতক্ষণ তো আমার ফ্রন্টে যে ফুল গাছগুলো লাগিয়েছি সেগুলো দেখলেন, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ব্যাকয়ার্ডে যে যে সবজি গাছগুলো লাগিয়েছি সেগুলো। এখনও সেগুলো তেমনভাবে বড় হয়ে উঠে নাই, কিন্তু মাত্র তো আমাদের সামার শুরু হয়েছে, গাছগুলো মাত্র বেঁচে আছে এখন, কিন্তু বড় হয় নাই এখনও, বড় হলে আবার দেখাবো। এখন আমরা কী কী গাছ লাগিয়েছি সেগুলো একটু দেখাই আপনাদেরকে, চলেন দেখাই। এগুলো হয়েছে লাল শাক, আর এই হলো সিম গাছ, দেশি সিম গাছ এগুলো, ওই যে ওখানেও সিম গাছ আছে, আর ওই যে ধনে পাতা, কিছু ধনে পাতা আছে, আমরা অবশ্য অনেকগুলো ধনে পাতাই ছিল, আমরা সবগুলো খেয়ে ফেলেছি, জাস্ট এগুলো রেখেছি বীজের জন্যে। আর এখানে হলো মরিচ গাছ, এটা একটা পাতাবাহার ফুল গাছ। এখানে হলো পুঁই শাক, এটা একটা পাতাবাহার ফুল গাছ। আর এই যে লাল শাক, এখানেও লাল শাক আছে। আর এই যে এগুলো হলো গোলালু গাছ, এই দুটা। আর এখানে পেঁয়াজকলি, এই যে এখানে সিম গাছ আছে, ওই যে ওদিকেও সিম গাছ আছে। আর এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্যাজিল লিফ, এটা একটা ইটালিয়ান হার্বস। যেগুলো হলো টমেটো গাছ, এই যে টমেটোর ফুল ধরেছে, টমেটোর ফুল। এই যে এখানে বেগুন গাছ আছে, এখানে পুঁই শাক, এই যে এগুলো বেগুন গাছ, এখানে সব বেগুন গাছ, এখানে বিভিন্ন ধরনের বেগুন গাছ আছে। কানাডায় অনেক ধরনের বেগুন গাছ পাওয়া যায় আসলে। আর এখানে হলো পুঁই শাক, এটাও পুঁই শাক, এগুলো হলো পুঁই শাক, এটা একটা পাতাবাহার ফুল গাছ। আর এখানে আছে হলো কাঁচামরিচ, এখানে আমরা গোলাপের চারার জন্য একটু ঢাল পুঁতেছিলাম, এখানে হচ্ছে একটু একটু। এটা হলো পাতাবাহার একটা ফুল গাছ, এখানে টমেটো গাছ, এখানে করলা গাছ আছে, এখানে লাউ গাছ আছে, এগুলো লাউ গাছ। এখানে আবার সিম গাছ আছে, এই যে সিম গাছ আছে, আমরা অবশ্য এবার অনেক সিম গাছ লাগিয়েছি। এটা পাতাবাহার গাছ, এই যে এখানে করলা গাছ আছে, সিম গাছ আছে, এখানে পুঁই শাক, এটা টমেটো গাছ, এটা চালকুমড়া গাছ। আর এখানে আছে হলো কচু, আমরা কচুর মুখি লাগিয়েছি বালতির ভিতরে, এই যে কচু শাক উঠছে দেখেন, এই যে এখানেও উঠতেছে, এগুলোর ভিতরেও আছে, এখনও বের হয় নাই পুরাপুরি, একটু একটু বের হচ্ছে আর কি। আর এদিকে এই যে এখানে হলো লাউ গাছ, এগুলো এদিকে আছে বরবটি গাছ, এগুলো বরবটি গাছ, এই যে এখানে আছে করলা গাছ, সিম গাছ, আর ওই যে একটা সিম গাছ, এই যে এখানেও সিম গাছ আছে। এই যে এই সবুজ সবুজ, এগুলো হলো ব্যাজিল লিফ, একটু আগেও বলেছি আমি, এটা এটা একটা ইটালিয়ান হার্বস। এই যে এটা ধনে পাতা, এটা দেখেন আমাদের এই ধনে পাতাটা কত বড় হয়েছে, বিচি আসছে, এটা আসলে বিচির জন্য রেখে দিয়েছি আমরা। এই বিচিগুলো ঝরে ঝরে পড়বে, তাহলে পরের বছর এমনিতেই ধনে পাতা গাছ আবার নিজে নিজে উঠবে। এই যে এগুলো হচ্ছে মরিচ গাছ, মরিচের চারা। এখানে আছে শশা গাছ, শশা, কিউকাম্বার, এখানে আছে মিষ্টি কুমড়া গাছ,
এটা হলো চাল কুমড়া গাছ, এটাও চাল কুমড়া গাছ। এখানে মরিচ গাছ আছে, এটা তো মরিচ গাছ আছে, আর এখানে আছে লাউ গাছ, এটা এটা চাল কুমড়া আর এটা লাউ। আর এখানে আছে সিম, এখানেও অনেকগুলো সিম গাছ আছে, এই যে সিম গাছ, এখানেও সিম গাছ আছে, এই যে ধনে পাতা, এগুলো আমরা বিচির জন্য রেখেছি। এই যে এখানে হলো ধনে পাতা, আরও অনেক ধনে পাতা ছিল, আমরা এগুলো তুলে ফেলেছি আসলে। এই যে এখানে আছে হলো কচু, কচুর মুখি লাগিয়েছিলাম আমরা কচু শাকের জন্যে। এই যে কচু গাছ উঠছে এখন এখানে, এটা সবগুলোতেই কচু আছে, সবগুলোতেই কচু গাছ লাগানো আছে। এই হলো আমার ব্যাকয়ার্ডের সবজি গাছ, আসলে গাছগুলো মাত্র লাগিয়েছি, এখনও তেমনভাবে বড় হয়ে উঠে নাই, আর গাছগুলো আবারও বড় হলে, ভালোভাবে বড় হয়ে উঠলে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আসলে আমাদের সামার মাত্র শুরু হয়েছে, কিছুদিন আগেও একদিন হঠাৎ করে ঠান্ডা পড়েছিল, তাই গাছ লাগানোর জন্য ওটাও উপযুক্ত সময় ছিল না। তো এখন থেকে আর ওয়েদার ঠান্ডা হবে না, তো এখন আমাদের গাছগুলি ইনশাল্লাহ ভালোভাবে বড় হয়ে যাবে। তো আজকে আমার ব্লগে আমি আপনাদেরকে আমার ব্যাকয়ার্ডে কী কী গাছ লাগিয়েছি আর ফ্রন্টে কী কী ফুল গাছ লাগিয়েছি সেগুলো শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আরেকটি কোনো নতুন ব্লগে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।